তানজিলা কাঙ্গালিদেরকে বসাইয়া তিসার মতো লাইনে সস্তা দামের কাপড় বিলাইতেছে। তো আসলে হয়েছে কি, তিসা কিন্তু এবার তানজিলারে একবারে দ্বিগুণী ছেঁচা বালা মতো নেয় যে এই গোষ্ঠীর জন্য কেন টাকা পয়সা খরচ করে কাপড় চোপড় নিতেছে। আরেকটা জিনিস দর্শক, বাপটি গতকালকে রোকসানার লন্ডনে গিফট দিতে যাই কি পরিমাণ চিটারি বাটপারি করছে, তিসার মুখ ফুরাই কালা। এই গিফট শুধু কার কার জন্য গিফট ছিল আর কার কার গিফট বাপ্পি সরাইছে, বাপ্পি তিসা মিলে দর্শক আরও কার কার জন্য রোকসানা গিফট দিছিল, এই গিফটগুলা বাপ্পি তিসা মিলি তাদের হাত পর্যন্ত কিন্তু পৌঁছায় নাই। ভিডিও অবশ্যই পুরোটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এদিকে তানজিলার আসলে এটা কোন ধরনের ঘটনা আর কোন ধরনের কাহিনী বুঝলাম না। নিজের নানা শ্বশুর বাড়িতে না যাই, আসিফের নানা শ্বশুর বাড়িতে কেন তানজিলা এত দৌড়াদৌড়ি বেড়াইতে গেছে এই তো বুঝলাম না। ঘটনা কিন্তু দর্শক, মানুষ তো আগে নিজের নানা শ্বশুর বাড়ির যে আসিফ তো মানে চাচি শাশুড়ির বাপের বাড়ি, এখানে কাহিনীটা কিতা। তো দর্শক আজকের ভিডিওর মধ্যে জানবেন বাপ্পির রোকসানার গিফট চুরি কীভাবে কার কার গিফটগুলো বাপ্পি সরাইছে একদম প্রমাণ সহ অন্য করে কইম দর্শক। তো আগে হইলা দিয়ে ভিডিওতে তানজিলার ব্যাপারে একটা কমেন্ট করি, তারপরে ভিডিওর ভিতরে আরও কতক্ষণ টুকুর টুকুর করে কমেন্ট থাকবে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত চাইন। আগে কমেন্টটা হরিল এরা অন্যগুলোকে কথা কইতে আসি। এখানে একটা কমেন্ট হরে শোনাই, একটা প্রিয় আফু কমেন্ট করছে, উনি লেখছে তানজিলার শাশুড়ি আর আসিফের মা সৎ বোন হতে পারে, নানা শ্বশুর দুই বিয়ে করছে, বড় বউ হয়তো মারা গেছে আর এটা ছোট বউ, বড় ঘরের দুই মেয়ে আর বাকিগুলা ছোট বউর সন্তান। আমার মন 95% বলতেছে এইটা যদি আমার কথা ভুল হয়ে থাকে তাহলে সাকিবের নানার বাড়ি দেখাবে, তাদের কথা এটা আসিবেন নানার বাড়ি। ফু তানজিলা আপনার ভিডিও তো দেখে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, তানজিলাকে সাকিবের নানার বাড়ি দেখাতে বলেন, আর যদি না দেখায় নানা নানি না দেখায় তাহলে আমি যা ভাবছি তাই সত্যি। হাঙ্গুরটা নানা সুন্দর বলছেন, হাঙ্গুরটা নানা নানি, এটা এটা মানে অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক হইতে পারে, আর মানুষ মারা গেলে বিয়ে বসতেই পারে। কিন্তু দর্শক কথা যে সত্যি আমি কিন্তু সেটাও বলছি না, আবার মিথ্যা সেটাও বলছি না, কিন্তু ঘটনা হয়েছে ঘটনা এই আফুটা যা লেখছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ যুক্তি আছে। কারণ তানজিলার বিয়ে হয়েছে, তানজিলা সাকিবের নানার বাড়িতে যাবে সবাই আগে, গোষ্ঠীর ভিতরে হয়তো নাম নানা নানি না থাকলেও মামা এসব কিছু তো আছে, এসব কিছু আবার বলতে পারতো যে আমার হয়তো লুবি সাবানার বাবার বাড়িতে কেউ নাই, বাইতেই কেউ নাই, মারা গেছে বা কিছু, লুবি সাবানার তার বোনের বাড়িতে নিয়ে গেছে তানজিলারে বাঙ্গারি সুঙ্গারের ভিতরে হিয়ে না। তো আপ্যায়নের অবস্থা তো ওনারা দেখছেনই, কিন্তু দর্শক বোনের মাইয়ার বাড়িতেও গেছে, তাহলে লুবি সাবানা তার বাপের বাড়িতে নিল না কেন? তানজিলা যেভাবে নানা নানি নানা নানি করতেছে, যেভাবে মানে ব্যাপারটাকে একদম ক্লোজলি মানে দেখাইতেছে যে নিজের আপন নানা শাশুড়ি, আবার বলে আসিফের বা চাচি শাশুড়ির বাপের বাড়ি, তাইলে এতটা মানে যতটা ক্লোজনেস দেখাইতেছে এতটা কিন্তু হওয়ার কথা না। এক জায়গায় বেড়াইতে গেলে একটা মানে মানুষের ব্যক্তিত্ব থাকে, তারপরে একটু রিজার্ভনেস দেখানো দরকার আছে যে এটা তো আর আপন না, এটা চাচি শাশুড়ির বাপের বাড়ি, ঠিক আছে যতটুকু আন্তরিকতা দেখানো দরকার অতটুকু। কিন্তু তানজিলা যেভাবে যায় এতেরও যায় দৌড়াই দৌড়াই জড়াই দইতেছে, হেতেরও যায় দৌড়াই দৌড়াই জড়াই দইতেছে, আর আসলে ঘটনা কীটা এই আপু যে লেখছে কথাটার মধ্যে যথেষ্ট লজিক আছে যে সাকিবের নানার বাড়িতে না যায় আগে তানজিলা চাচি শাশুড়ির বাপের বাড়িতে আগে কীভাবে চলে যায় এটাই তো বুঝলাম না দর্শক। তো এখানে আসসালামু আলাইকুম ভাই বোনের আপনারা ভালো আছেন, নিয়ে আনা করে সালাম দিলাম, সালাম নিয়েন আর ব্যক্তি ভালো থাকেন আপনারা, আর যারা ভালো আছেন তারা সাবস্ক্রাইব করে দিন, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা করছেন তাগরে অসংখ্য ধন্যবাদ, উল্টাপাল্টা বলতেছি সবাই কিন্তু লাইক দিয়েন, লাইক দেওয়া ছাড়া আপনারা একটাও যাবেন না ভাই বোনেরা, টুকুর করে লাইক দিয়ে দিয়েন। তো আপনারা ব্যক্তি সামনের দিকে আনলাগে টুকুর টুকুর করে আগাই চলিয়ে যান দর্শক। আজকের ভিডিওর মধ্যে আমার ভিডিওর মূল পার্ট থাকবো বদা বাপ্পি আর তিসা। এই রোকসানা মহিলা যে বলল লন্ডন থেকে গিফট দিয়ে পাঠাইছে যে এটা বাপ্পিদের ভাষ্য মতো যদি পাঠাই থাকে আর কি, তো এই মহিলা যদি যদি ঘটনা সত্যি হয় যে এটা লন্ডন থেকে আসছে গিফট সবার জন্য, তো আসলে এই মহিলা যাদের যাদের জন্য গিফট দিছে ইয়ানে কিন্তু প্রত্যেক
প্রত্যেকটা বাচ্চার সাইজ অনুযায়ী গিফট দিছে, প্রত্যেকটা শারাফাত শরীফা সবার জন্য কিন্তু গিফট আনছে, যদিও খুবই স্বল্প মূল্যে সামান্য জিনিসপত্র তো দিছে সবাইরে মনে করে করে। কাপড় চোপড়গুলো দেখবেন আরিফেরটা আরিফের সাইজে, রাব্বিরটা রাব্বির সাইজে, বাপ্পির মা থেকে শুরু করে হাঞ্জুরি গুঞ্জুরি আমাদের দাঁতের বাগান থেকে শুরু করে ব্যাকের জন্য গিফট দিছে দর্শক। এখানে একটা জিনিস মিসিং এনারা দেখবেন, তাহলে লতা বা সাদিয়া তাদের জন্য এখানে গিফট আসছে, গিফট আসছে তাদের জন্য। তিশা বাপ্পির কার্যক্রম দেখেন, একটা প্যাকেট একটা গিফট দিয়ে দিছে বাপ্পি, কিন্তু এই গিফট খুলি জনে জনে কিন্তু ভিডিও বানাইছে, তানজিলা বানাইছে, তানজিলারগুলো নিয়ে জুনিয়র বদার জন্য দিছে গিফট, হিয়ানে তানজিলা বানাইলো, বাপের বাড়িতে বানাই নিল, দাঁতের বাগান বানাইলো, তারপরে দিয়ে আবার এদিকে দাঁতের বাগান বানাইছে কি মানে ওইখান থেকে বলছে মনে হয় গিফট দিছে এরকম কিছু, আমার গিফট বাবি রেখে দিছে এরকম, বাবির কাছে রাখছে যখন আসবো তখন নিব, এরকম কিছু হয়তো বানাইছে, আমার একটা সঠিক খেয়াল নাই, কমেন্ট করিয়ে নানারা। তো দর্শক বাপ্পির মার জন্য দিছে, তিশা সবার জন্য কিন্তু আলাদা আলাদা প্যাকেটে কিন্তু গিফট আসছে। তো দর্শক রান্নাঘরে একটা কথা কই, যার গিফট তার হাতে তো জিনিসটা দিয়ে দেওয়া উচিত ছিল বাপ্পির, এটা তো আমানত দিছে একজন, এটা খেয়ানত করার তো কোনো প্রয়োজন ছিল না। দর্শক একজন একজনের জন্য কি গিফট দিছে জিএনএ, গিফট প্রত্যেকটা গিফটের মধ্যে নাম লেখা আছে, প্যাকেটের উপরে নাম লেখা আছে, খুকির প্যাকেট, খুকিরে বাপ্পি জাস্ট এটা করতে পারতো, এই যে তোমার প্যাকেট তুমি নাও দেখো কি দিছে, ব্যাপারটা ছিল এরকম। শারমিনেরটা শারমিনের হাতের মধ্যে তুলে দেওয়া দরকার ছিল, এভাবে কিন্তু গিফটগুলো ফোসাই দিতে পারতো, সাবিনার গিফট সাবিনার হাতে ফোসাই দিয়ে। বদা বাপ্পি কি পরিমাণ লুবি, কি পরিমাণ লুবি, মানে এত লুবি সাধারণ ছোটোখাটো জিনিসের লোভ কিন্তু সামলাইতে পারে না দর্শক। তাবিয়ার জন্য যে গিফট দিছে তাবিয়ার সাইজের কাপড় দিছে, আবদিয়ার জন্য যে গিফট দিছে আবদিয়ার সাইজের কাপড় দিছে, এটার নাম কি তা এই যে শারমিনের ফোলার সাইজেরও কিন্তু গিফট দিছে, হেডাই দিছে। আর এই বক্কচক্কর আবার কানের দুল এডি তো মানে বক্কচক্কর কিলিপ টিলিপ এডি সস্তা নিউ মার্কেটের গলির মধ্যে পাওয়া যায়, তিশা যে ফাল এসানি দিলে এক বস্তা কিনি লই আর। তো দর্শক রান্না করে কই, এরপরে চুড়ি যে তানজিলার জন্য দিছে, এডি তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আমি দেইনি কোনোদিন লন্ডন তাই এরম জরিনামার কাছে উড়ি দিয়ে হাঁটাইতে, এটি তো বাংলাদেশে ফুটপাতে ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায়, জরিনামার কাছে চুড়ি লন্ডন তাই ইয়ে ট্যাক্স দি মানুষ কারো করে এর জরিনা টাইপে চুড়ি দেয়, তো সস্তা দামের গিফট দেয় জীবনে দেয়নি কোনোদিন। তো দর্শক ফুরা খানদানরে খুঁজি খুঁজি কিন্তু গিফট দিছে। তো ইয়ানে আগে লতা সাদিয়ার ব্যাপারটা ক্লিয়ার করি, লতা সাদিয়া আদুরি ফাদুরিও থাকতে পারে, আদুরি ফাদুরিরে বাদে দিলাম, তিশা তো শারমিন আর বাবুর জন্য গিফট দিছে আর মুখ কালা করে লেছে, শারাফাত শরীফের কথা বলছে আর। তো দর্শক একটা পর্যায়ে সাবিনার যে প্যাকেট কালো ব্যাগ থেকে যেই প্যাকেটগুলো বাইর করে দেওয়া শুরু করছে, ওই ব্যাগের ভিতরে আরও কিছু গিফট ছিল, ইয়ে তিশা মিমরে কানে খোসা মারি কানে কানে কি জানি একটু কইল, করার পরে বলে কি ভাই আর দেখানো লাগবে না, ওই পাশে রাখো কালো ব্যাগটা ওই পাশে রাখো। তো ওই পাশের ব্যাগে কার জন্য গিফট ছিল, নিশ্চয়ই লতা সাদিয়া তাদের জন্য গিফট ছিল, আদুরি ফাদুরি মনে বাদে দিলাম। তো দর্শক ওইটা বলার লগে লগে বাপ্পি আর ওই গিফটটা বাইর করলো না, এক পাশে কিন্তু রায় দিল। এরপর আরেকটা জিনিস দেখেন, কতটা লুবি ভাপ্পি যে চকলেট একটা বক্সের ভিতরে আবুতালা সামনে দিল, আবুতালা কই বাপ্পি ওই প্যাকেট য আবুতালা না আব দিয়ে কই জানি একটা প্যাকেট খুললো, খোলার পরে এটার ভিতরে কিছু চকলেট ছিল, ভালো কথা, এটা হয়তো আবদিয়ার জন্য দিছে বা আবুতালার জন্য দিছে যাই হোক, কিন্তু এই বক্সটা কিন্তু তার হাতে তুলে দেওয়া উচিত ছিল বাপ্পি, এই বক্স খুলি সবার হাতে হাতে একটা একটা দিয়ে তোমাদেরকে আমি দিব দিব আরও দিব এই কথা এটা ব্যাগের ভিতরে ঢুকেই ফেলছে তাবিয়ার জন্য থাক, কতটা লুবি দর্শক। আরও কিছু কাহিনী আছে দেখেন, তানহার জন্য তানহার সাইজে কিন্তু তিনটা চারটা জামা দিছে, কিন্তু ইয়ে এই রোকসানা মহিলা তাবিয়ার জন্য তাবিয়ার সাইজে জামা দিছে বাপ্পি, ওই কাপড়গুলো খুলি পরে কইতেছে যে তাবিয়া বড় হইলে পরব, যে এই মহিলা রাব্বিরটা পর্যন্ত রাব্বির সাইজে কাপড় দিছে, বাবুরটা বাবুর সাইজে কাপড় দিছে, তাইলে তাবিয়ার সাইজের কাপড়টা কেন এত বড় বড় দিব তানার সাইজে, তাবিয়ার জন্য তাবিয়ার মাফের কাপড় দিছে, তারপরে তানহার জন্য তানার মাফের কাপড় দিছে। তো এই
কাফড়গুলো যারা বাপ্পির বক্সটা খুলছে তিশার ইয়ে বাপ্পির বাড়িতে, তখন আপনারা যারা ভিডিও দেখছেন তারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই তিনটা জামা তাবিয়ার তো আলাদা গিফট দিছেই তাবিয়ার জন্য কাফড় তাবিয়ার মাফে, কিন্তু এই বাপ্পি বলে কি তাবিয়া যখন বড় হইব তখন পরবো, এটা কিন্তু তানহার জন্য দিছিল। তো এই গিফটগুলো কিন্তু বাপ্পি মারি দিছে, একদিকে লতা সাদিয়ার গিফটও মারি দিছে, আরেকদিকে ইয়ে কি জানি বলে লতা সাদিয়ারে যতই গিফট দেখ কি দিব, হয়তো ওই যে রাবার ব্যান্ড চুড়ি মুড়ি এডি এডি তো দিব, ইয়ে লেসপিতা এগুলোই তো দিবে, এছাড়া তো আর কিছু দিব না। সাবিনারে পারফিউম দিছে, ওই এটার নাম কি বডি স্প্রে, সস্তা দামের বডি স্প্রে, ওই মিমের জন্য সস্তা দামের বডি স্প্রে। তো আবদিয়ারে দিছে কাপড়, তাবিয়ারে দিছে কাপড়, তানহা তানহা আবু তালা এদের জন্য কাপড় দিছে, কিন্তু তানহার কাপড়গুলো বাপ্পি মারে দিছে তাবিয়ার কথা কই। তো দর্শক একটা কমেন্ট হরি শুনাই দিয়ান না করে, মানে কমেন্টটা অনেক বড়, আমি যেই যে পয়েন্টটুকু বলার দরকার আমি ওইটুকুই আপনাদেরকে পড়ি শুনাই দিই। এখানে কমেন্ট আসছে, বদা তানহার তিনটা জামা আর একটা জুতা মেরে দিছে তাবিয়ার জন্য দিছে, রোকসানা লন্ডন থেকে যে গিফট দিছে ওইখানে তানহার জন্য তিনটা জামা আর একটা জুতা দিছিল, সাইজ তানহার ছিল, বাট বদা বলে তাবিয়ার জন্য দিছে, বড় হলে পরবে, ওরে বাট পার ওরে চিটার, ছোট একটা মেয়ের কিসমত মারলো। আপনি প্রমাণ পাবেন যে ভিডিওতে তানজিলা সাকিব সাকিবের বাবা মাকে নিয়ে লন্ডনের গিফট ছিল, ওই ভিডিওটা দেখেন, তানজিলা প্যাকেটটা খুলছিল, বিস্কিট কালারের একটা থ্রি পিস আর একটা বিস্কিট কালারের কোটি, প্লাস প্যান্ট আর একটা ব্লু কালারের জামসুট, একটা গোলাপি চটি জুতা। রোকসানা মহিলাটা যাকে যা দিছে তার সাইজেরই দিছে, এর জন্য যা দিছে ওগুলো তাবিয়ার সাইজেরই ছিল, তাবিয়ার জন্য এক্সট্রা বড় দিলে কি এত বড় দিবে, যা তানহার সাইজের। তো কমেন্টে আরও কিছু লেখা ছিল, ওগুলো আর পড়াটা বেশি ইম্পর্টেন্ট মনে করি নাই, আমি আর পড়লাম না। দর্শক এখানে দেখছেন, এরা নিজেদেরকে মানে স্বার্থের জন্য নিজেরা ঠকাইতে দুই সেকেন্ডও সময় লাগে না। দর্শক আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যখন ওদের বাপ্পির গিফট দেওয়া শেষ হয়ে গেছে তখন কিন্তু হাতে হাতে রাত্রে তিশা কালা ব্যাগে গিয়ে নিয়ে গেছে, নিয়ে ব্যাগের ভিতরে হাত ভরে কী জানি দেখতেছিল, তখন কিন্তু ক্যামেরা ছিল মনে হয় সাবিনার হাতে বা অন্য কারো হাতে, যে কোনো একজনের কারো হাতে ছিল, তো হয়তো সাবিনার হাতে, কারণ সাবিনার গিফটগুলো মরিয়মরে দিতেছে, বা অন্য যে কেউ ক্যামেরার পিছনে ছিল সে কিন্তু টপ করে তিশা যখন কালো ব্যাগটা নিয়ে হাত ভরতেছিল তখন ক্যামেরাটা নিচু করে ফেলছে, তিশা ওইখানে কি দেখতেছে ওটা যেন ক্যামেরাতে না আসে, এত লুকোচুপি কিসের রে বাবা। দর্শক মানে এত ছোট লোক, এত ছোট লোক সামান্য চুড়ি ফিতে ক্লিপ এগুলোর লোভও সামলাইতে পারে নাই। তারপরে দেখেন তিশার ভিডিওতে ওই কানের দুল আর কি জানি এগুলো আবার সিঁড়ি সিঁড়ি ভাগ করিয়া করিয়া তিশা কিন্তু আবার সবাইরে বিলাইতেছে, তিশার ভিডিওতে তিশার আগের দিনের ভিডিওতে দেখবেন লাস্টের দিকে। তো এই কানের দুলগুলা বা রাবারগুলা এগুলা লতা সাদিয়ার জন্য কিন্তু আইসে গিফটগুলা দর্শক, কারণ তিশা পরে দিয়ে প্যাকেট খুলে বড় বাবিরে সাজদাছে, বড় বাবি শাড়ির সাথে পইরেন এ কথা বইলা দেখবেন, বড় বড় কানের গোল গোল রিং ওটা কিন্তু চিকন চিকন করে সিঁড়ি সিঁড়ি এদিক ওদিক তেরা বেঁকা হয়ে গেছিল কই, এটা বাপ্পির ভিডিও তো পরে আছে, তিশার ভিডিওতে তিশার ভিডিওর লাস্টের অংশের মধ্যে কিন্তু এই কানের দুল কিন্তু তিশা যেটা লতা সাদিয়ার জন্য দিছে এগুলো সিঁড়ি সিঁড়ি কিন্তু এক একজনরে কিন্তু বিলাই দিতেছে। এমনি বাবু আর শারমিন শারাফাত শরীফের জন্য ছোটোখাটো অল্প স্বল্প গিফট দিছে, তিশা কিন্তু মুখ কালা করে লেছে। তো এর লাইকি আর লতা সাদিয়ারে দিলে কি তিশা এটা মানব, তা এমনি তো লতা সাদিয়ারে তাদের এই বিয়ে উপলক্ষে যাই চরম অপমান করছে। এই জিনিসটা আপনারা দেখেন দর্শক, যার গিফট তার জন্য দিছে, সাবিনার গিফট সাবিনার জন্য, মরিয়মের গিফট মরিয়মের জন্য, যারটা তারটা। তো এইটা আবার তিশা সিঁড়ি সিঁড়ি সিকুন সিকুন করে আবার সবাই আলাদা আলাদাভাবে কোথার থেকে দিছে বলেন তো আপনারা দর্শক, ওই কালা ব্যাগটা কেন ধরতে দিল না, আর কতটা ছোট লোক হইলে যে একজন একজনের জন্য গিফট দিছে নাম পর্যন্ত লিখে দিছে। খুকি কিন্তু বেশি লাফালাফি করে নাই, খুকি চুপচাপ হয়ে গেছে লাস্টে দিয়ে যায়, খুকি বুঝতে পারছে এটা, আর উচিত ছিল যে খুকির গিফট খুকির হাতে দিয়ে দেওয়া, খুকিরটা খুকি নিজে হাতে খুলতো, খুকির ভিডিওতে খুকি আলাদা করে দিয়ে তো, বদা এত লুবি লুবি হারা দিন ব্যাটকাইতে থাইতে হ্যাঁ 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 মনে করতেছে ব্যাটকিটা একটু কমাইবা যদি এই গিফটটা দেয়, সাধারণ ছোট্ট আবুতালার জন্য বক্সের ভিতরে আবুতালা অথবা তাবিয়ার জন্য ওই যে বক্স বক্স করা আস্তে আস্তে খুলে যায় ভিতরে যায় চকলেট পায়, ওইটা আবুতালা না তাবিয়ার জন্য দিছে, এটা পর্যন্ত বদা ভাগ বইয়ে দিছে হেনের মধ্যে, এতটা নির্লজ্জ আর এতটা ছোট লোক।
নাম লেখা আছে, এনে তো কোনো দরকারই ছিল না, দরকারই ছিল না যার যার প্যাকেট আলাদা আলাদা খুলে খুলে বদা ভাগ করে করে হাতে দেওয়ার। নাম লেখা থাকার পরে যেমন সাবিনা না মিমের গিফটের ভিতরে শারমিনা সারাপাত তাদের জন্য গিফট আইছে, মিমের ভিডিওর প্যাকেট আইলে মিম খুললে তো অবশ্যই তাদেরকে মিম দিয়ে দিব। বদার তো এনার মাতব বুড়ি দেখানোর দরকার নেই, তিসারটা তো কানে কানে কথা বলার দরকার নেই, থোতাটা কালা বানাই লিছে যেন বাবু আর শারমিনের জন্য গিফটটা বাইরেছে। আর লতা সাদিয়ারে বাবু শারমিন তো তিসার আফন চাচাতো বোন, আর লতা সাদিয়ারে বা কী গিফট দিবে, তিসা ওই গিফটগুলা কিন্তু দেয় নাই। আপনারা ওই প্রমাণটা দেখলেই বুঝবেন যে তিসা ওই কানের রিংগুলা চিকন করে করে শারমিনরা আলাদাভাবে আবার দিচ্ছে, তার ভিডিওতে দেখবেন। আবার মিমরা আলাদাভাবে দিতেছে, সাবিনা না মরিয়মরা আলাদাভাবে ওই কানের দুলার আবার ছোটো ছোটো করে সিঁড়ি সিঁড়ি, যেহেতু এগুলো একটা কাগজের ভিতরে ইয়ের মধ্যে অনেকগুলো একসাথে ঝুলানো থাকে, তো সিঁড়ে সিঁড়ে একটা সিঁড়তে যাই একটারটা আরেকটার দিকে চলে গেছে, এতটা মানে নির্লজ্জার এতটা লোভী, সামান্য এই রাবার ক্লিপের লোভ সামলাইতে পারে না দর্শক। তো বিশেষ করে তানহার গিফটগুলো রাইখে দিছে যে এই জিনিসটা খুবই খারাপ করছে, তানহার জন্য দিছে ফ্রক ইয়ে জুতা, এগুলো রাইখে দেওয়ার বা কী প্রয়োজন ছিল, তা বিয়ের কি গিফটের অভাব আছে? এত কাপড় চোপড় থাকার পরে এই সামান্য ফুটপাতের এই কাপড় চোপড়, যেই কাপড় চোপড় এটি নিউ মার্কেটের গল্লি দিয়ে গুল্লে পাওয়া যায়, সেই কাপড় নিয়েও কিন্তু লোভ সামলাইতে পারে না এই বদাবাপি। আসলে হঠাৎ করে মানুষের টাকা পয়সা হইলে মানুষ আসলে লোভ সামলাইতে হারে না দর্শক। সেদিকে মেকআপ বুতুরি কিন্তু চলে যাইতে গেছে, মেকআপ বুতুরি কিন্তু চলে যেতে গেছে ডাসরে, ডাসরে চলে গেছে, বাপ্পি কিন্তু বহুত খুশি, কারণ বাপ্পির একটা আস্থানা হয়েছে ডাসরে। আর আপনারা শুধু দিন গুনতে থাকেন, অপেক্ষা করতে থাকেন যে মেকআপ বুতুরির আবার মনের ভিতরে কোন ধরনের শখ জাগে, কোন ধরনের শখ জাগে যে সে আবার ইয়ে করতে পারে, যে আবার নতুন করে আবার কোন জীবন শুরু করতে যায় মেকআপ বুতুরি দর্শক। তো মেকআপ বুতুরের মানে বার্থডে মানে কোন তো দর্শক জাগো, মাদের শিক্ষা নেয় দীক্ষা নেয় তাদের ফোলাফা নেই, সেই 1974 সালের কিয়ের আবার বার্থডে মনে রাখে, কোন তো বানাই না বার্থ হ্যাপি বার্থডে টিউ পালন করতে চলেছে রাত 12টা বাজে, বাপিতে মিমের মিমি বার্থডে 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 বলো কে খাইলে খেয়ে সরি আর বত্তা সকালবেলা ঘুম থেকে উঠি। তো দর্শক হ্যাঁ হ্যাঁ করি বদা রাত 12টা বাজে, আর তিশা তো একসময় মানে বার ডান্সার আছিল, যার কারণে তিশা দেখবেন যেই কোনো কাজে বুড়া বেটি মাইয়া বিয়ে দিয়ে লাইছে, 3-4টা বিয়ে হয়েছে, তারও নিচের 80 কেজি ওজন লয় যেভাবে ব্যাকগ্রাউন্ডটা তিশা ঘুরায় মানে আর কাছে আশ্চর্য লাগে। আরে ঘুরা না একটু সুপে সাপে ঘুরা, এবার ক্যামেরার সামনে আনি দর্শকদেরকে দেয়াইতে লজ্জা করে না যে একটা মাইয়া বিয়ে দিয়ে দিছি এরম করে, কা দরজার সামনে যায় নাচা শুরু করে দিছে তিশা। তিশা আগে একসময় বারে কাজ করতো, বার ডান্সার আসিল, যার কারণে তিশা এখন কথায় কথায় দেখবেন ঝাঁকানি দুলানি দেওয়া শুরু করে দেয়। বুতুরির এই কথিত ফালিত জন্মদিন আসলে কি কইতাম দর্শক, এদিকে যাক সারা দুনিয়া ঘুরার পরে এখানে সেখানে ঘুরার পরে ওই যে খালা শাশুড়ির তানজিলা খালা শাশুড়ির মাইয়া কি জানি একটা গিফট দিল মাহিরে একটা, আর আপনারা এটা দেখেন দর্শক, খালা শাশুড়ির বাড়িতে গেছে তানজিল, তানজিলে খালা শাশুড়ির মাইয়ার বাড়িতে গেছে, এইখানেই প্রমাণ হয় মাহি এই লুবি সাবানার যেভাবে পরিচয় দিতেছে, মাহি লুবি সাবানার মাইয়া না কার মাইয়া, দেখেন মাহিরে জামা দিছে লুবি সাবানারে দেয় নাই, দিছে তানজিলের হাতে আর একটা প্যাকেট ধরাই। তো ইয়ানে আসিফের নানার বাড়িতে তানজিলার একটা ড্রেস দিছে, ড্রেসটা মোটামুটি যাতে মানে কিছুটা হইলো ভালো আছে। তো তিশা কিন্তু আবার তানজিলারে শেসানি দিব যে তোর টাকা পয়সা আমি খাইতাম, তুই অন আমার এটি দেখি দেখি আমি গরিব দুঃখী কাঙ্গালিদেরকে এনে এনে যাই ভিডিও বানানিলে কাপড় চোপড় দেওয়া শুরু করছি, কাপড় চোপড় দেওয়া শুরু করছি, তুই অন এনে যাই এতে হেতরে কাপড় বিলেনি তুই কিল্লে বিলাইতে আসত দিবনি এবার ভালো মতনে শেসা দর্শক। তো তানজিলা এবার এত তামাক ক্ষেতের রানী হয়ে গেছে গে, তামাক ক্ষেত আহিরে তামাক জুনিয়ার বদা তানজিলের ফিসে ঘুরি ঘুরি, হে হে না এটা তো বাপির আসি, হে 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 মানে কীটা মানে বলো জুনিয়ার বদা যে দর্শকরা নাম দিয়েছে একদম নামটা পারফেক্ট হয়েছে, হে 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 কতক্ষণ পরপর হে ঘুরি 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 এনে এ হে হে করতে রয়েছে জুনের বদা নাকি তামাক ক্ষেত্রে এবার ডাল নিতে আইব শাশুড়ির বাপের বাড়িতে, আরে বধু 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 করে লইয়া যাইব নিজের মামার বাড়িতে, নিজের মামার বাড়িতে না যাই নিজের নানার বাড়িতে না যাই, ইয়েতে গেছে শাশি শাশুড়ির বাপের বাড়িতে গেছে আগে। তো জুনিয়ার বদাহী এনে যায় মেহমানদারি হই
ইয়ে করতেছে, তানজিলারে এনে খাও খাও খাও, তোমার পছন্দ, তুমি তো ভালো ডিজাইন করতে পারো। আর নাটক নতুন নতুন, একদিকে হয়েছে জামাই হাতে বেলা গ্রাফিক ডিজাইনার, আর এনে আরেকজন হয়েছে ফুলি ফিটের ডিজাইনার। আরেকটা জিনিস আমার দেখেন, তানজিলার বাপসাপ দেখলে হায় রে খোদা, কি ফিটার জানি, ডাল কি জানি একটা ফিটার নাম কইলো, জুনিয়র বদা, জুনিয়র বদা কইতেছে এটা জাতীয় পিঠা, এটা মানে সব জায়গায় গেলে মানুষ বানায় লেগে কইলো জাতীয় পিঠা। দর্শক, এই তানজিলার আসলে মানে বডিটা যেমন টিকটিকির মতো, মাথাটার ব্রেনটাও মনে হয় টিকটিকির মতো, বেলে কিললে কইলাম এই কথাটা। এই কথাটা কোয়ার হয়ে কারণ হয়েছে, মানুষে জানে না বাংলাদেশের কিছু জাতীয় জিনিস থাকে, ফুল ফাঁকি মাছ থাকে না, তো যদি হরালিয়া স্কুল পর্যন্ত যাইতো তাহলে অবশ্যই এই শিক্ষিত ফুলা ফানিলে অবশ্যই জানে যে বাংলাদেশের জাতীয় জাতীয় কী কী সম্পদ আছে, এগুলো তো অবশ্যই জানার কথা। যদি ফিটা ফুলের মধ্যেও কোনো একটা ফিটার নাম জাতীয় জাতীয়তা পাইতো তাহলে কিন্তু এটা জাতীয় ফিটা হিসাবে কিন্তু বাচ্চাদেরকে যেমনি শেখানো হয় ছোটোবেলার থেকে, মাছ মাছ তারপরে ফুল ফাঁকি যেটা শেখানো হয়েছে তেমনি ফিটার ব্যাপারেও কিন্তু শেখানো হইতো। আয়রে তানু মণ্ডল এমন একটা ভাব দে, মনে যে মাত্র জো বাইডেনের নাতনি বাংলাদেশে আয় পা ফালাইছে, এখন বাংলাদেশের কালচার কিছুই জানে না। তো জাতীয় ফিটা বলাতে আমাদের গুট গুটটা বাদ দিতে, তানুমণ্ডল কয় আসলেই জাতীয় ফিটা এটা।